রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইচ্ছাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইছলাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইছলাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইছলাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইছলাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু নম্বর ইছলাপাত এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি আটক করে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা যায়। উল্লেখ্য, সমস্ত বাজির উপর মহামান্য হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।